এনডিএফ গোট ফার্ম ইউটিউব চ্যানেলের নিয়মিত দর্শক প্রত্যেককে আমার নমস্কার জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ছাগলের লোম উঠে যাওয়া এবং ছাগলের চুলকানি হওয়া, এই রোগের কী কারণ, কী কারণে এই রোগ হয় এবং এই রোগের লক্ষণ কী, কীভাবে করবেন এই রোগের চিকিৎসা, বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটি শেষ মুহূর্ত অবধি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর এই ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের সঠিক বলে মনে হয় ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। আর আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ছাগল পালন করতে হলে ছাগলের চিকিৎসা আমাদেরকে নিজেকেই করতে হবে এবং ছাগলের যে রোগের চিকিৎসা আপনারা করবেন সেই রোগ হওয়ার কারণ কি, প্রথমে আপনাদেরকে কারণ খুঁজে বের করতে হবে, এরপর চিকিৎসা দিতে হবে। যদি আপনারা সঠিক কারণ খুঁজে বের না করতে পারেন, যদি কোনো চিকিৎসা করেন তাহলে হয়তো সেই চিকিৎসা ছাগলের নাও লাগতে পারে। এর জন্য যে কোনো রোগের চিকিৎসা করার আগে আমাদেরকে রোগ হওয়ার কারণ খুঁজে বের করতে হবে। তো আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ছাগলের শরীরে লোম উঠে যায় এবং ছাগলের শরীরে চুলকানি হয়, এই রোগ হওয়ার কী কারণ। এই রোগটি সাধারণত কৃমি থেকে হয়, ছাগলের চামড়াতে এক ধরনের কৃমি হয় এবং সেই কৃমি থেকেই এই রোগ সৃষ্টি হয়। প্রথমে ঘা হয় এবং সেই জায়গাতে লোম উঠে যায় এবং এই লোম উঠে যাওয়া সর্বশরীরে ছড়িয়ে যায় এবং ঘা সর্বশরীরে ছড়িয়ে যায়, ধীরে ধীরে ছাগলের চামড়া পর্যন্ত মরে যায়। এই রোগের লক্ষণ কী, প্রথমে ছোট ছোট ফুসকুড়ি উঠবে সর্বশরীরে এবং ধীরে ধীরে সেই ফুসকুড়ি বড় হবে এবং ঘায়ে পরিণত হবে। প্রচণ্ড ব্যথা থাকবে শরীরে, শরীরে যদি হাত দেওয়া যায় ছাগল হাত দিতে দেবে না, ব্যথার কারণে শরীরে জ্বর আসবে। তো এই রোগের ট্রিটমেন্ট আপনারা কিভাবে করবেন, প্রথমে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দিয়ে ভালো করে ধুয়ে দিতে হবে যে জায়গায় ঘা থাকবে। এরপর সেই ঘায়ে কিসকিন মলম লাগাতে পারেন বা ঘরোয়া পদ্ধতিতে নিম পাতা এবং কাঁচা হলুদ একসঙ্গে পেস্ট করে লাগিয়ে দিতে পারেন। শরীরে যদি জ্বর থাকে জ্বরের জন্য ট্রিটমেন্ট দিতে হবে, জ্বরের জন্য ট্রিটমেন্ট দিতে হবে ম্যানোলেক্স প্লাস ট্যাবলেট বা ইঞ্জেকশান, সঙ্গে দিতে হবে অ্যান্টিবায়োটিক এনরোফ্লক্সাসিন ট্যাবলেট বা ইঞ্জেকশান। যদি আপনারা ট্যাবলেট দিতে চান তাহলে 20 কেজি বডি ওয়েটে হাফ হাফ ট্যাবলেট দিতে হবে এবং যদি ইঞ্জেকশান দিতে চান তাহলে 20 কেজি বডি ওয়েটে 1.5 ml করে ইঞ্জেকশান লাগাতে হবে এবং সঙ্গে দিতে হবে অ্যান্টি অ্যালার্জির জন্য অ্যানিস্টামিন 1.5 ml 20 কেজি বডি ওয়েটে। এই ট্রিটমেন্ট দেওয়ার একদিন পর দিতে হবে আইভারমেকটিন কম্পোজিশনের হাইটেক 1 ml চামড়ার নিচে। যদি ছাগলের ডিওয়ার্মিং করা না থাকে তাহলে প্রথমে ডিওয়ার্মিং করিয়ে নেবেন, তারপর এই ট্রিটমেন্ট দিতে হবে। সঙ্গে কিছু ভিটামিন দিতে হবে যেমন ফ্লোরা বোস্ট ট্যাবলেট 20 কেজি বডি ওয়েটে হাফ, সঙ্গে দিতে হবে ভাইটুম এইস 20 কেজি বডি ওয়েটে 5 ml এবং সঙ্গে দিতে হবে ভিমরাল 20 কেজি বডি ওয়েটে 5 ml। যদি ছাগলের শরীরে কৃমি থাকে, ছাগলের শরীরে বিভিন্ন ধরনের ভিটামিনের অভাব থাকে তাহলে কিন্তু এই রোগ দেখা দেবে। সবসময়ের জন্য ছাগলকে ডিওয়ার্মিং করিয়ে রাখতে হবে, ছাগলের শরীরে যেন ভিটামিনের অভাব না থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। ছাগলের শরীর থেকে লোম উঠে যাওয়া এই রোগটি খুবই ভয়ানক রোগ, এই রোগ যেন আপনার ফার্মে না আসে এর জন্য আপনারা প্রত্যেক মাসে আইভারমেকটিন কম্পোজিশনের হাইটেক ইঞ্জেকশান 1 ml করে লাগাতে পারেন। যদি আপনারা প্রত্যেক মাসে হাইটেক ইঞ্জেকশান ছাগলের শরীরে লাগিয়ে রাখেন তাহলে ছাগলের এই রোগ দেখা দেবে না। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের সঠিক বলে মনে হয় ভিডিওটি আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এনডিএফ গোট ফার্মের সঙ্গে থাকুন। ধন্যবাদ।